আজ রাতেই বিরাট পরিবর্তন হলো ঘূর্ণাবর্তের। এবার বর্ষার বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে গভীর নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলেও তাণ্ডব চালাবে। তবে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে আমরা বায়ুর মুডে গিয়ে যদি বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরে রয়েছে, যেটি পরবর্তীতে লো প্রেশারে পরিণত হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকেই এটি কিন্তু লো প্রেশারে পরিণত হবে, অর্থাৎ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হতে থাকবে। এর জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় থাকবে ভারী বৃষ্টিপাত, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে আগামীকাল সকালে, সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে। তখন সেই নিম্নচাপের হাওয়ার গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার। গতিবেগে দুমকা ঝোড়ো বইতে পারে উপকূলের জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, বৃষ্টি এবং বজ্রমুট করলেই আপনারা দেখতে পারবেন। বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন এবং সরাসরি লাইভ আপডেট যে দক্ষিণবঙ্গে এবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা থেকে শুরু করে বারুইপুর, জয়নগর, সুন্দরবনের দিকে গোসাবা, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর থেকে শুরু করে ফেজারগঞ্জ, দীঘা, কোন্টাই, কাঁথি, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সমস্ত জায়গা, পাশাপাশি দেখতে পাচ্ছেন তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এদিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে এই ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার কিন্তু বর্ষার বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা, এমনটাই পূর্বাভাসেও জানানো হয়েছে। আগামীকাল তো বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ 29 তারিখ সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গ জুড়ে 28 তারিখ 29 তারিখ থেকে শুরু করে এদিকে 30 তারিখ 1 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। পরিষ্কার কিন্তু আপনারা লাইভেও দেখতে পাচ্ছেন। অর্থাৎ শুধুমাত্র যে 26 তারিখ 27 তারিখ বৃষ্টিপাত হবে এমনটা নয়, 28 তারিখ 29 তারিখ 30 তারিখ থেকে শুরু করে 1 তারিখে আপনারা যদি দেখেন, 30 তারিখ তো দেখলেন, 1 তারিখও যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তো এবার বর্ষার বৃষ্টিতে কাঁপতে চলেছে গোটা বাংলা, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে। এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কলকাতার দিকে, অর্থাৎ কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। সুন্দরবন, কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, বীরভূমের দিকেও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই মুহূর্তে ঘন কালো মেঘ এই জায়গাগুলিতেই দেখতে পারছি। আবার কোচবিহারের দিকেও কিছুটা রয়েছে, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের উত্তর দিকে এদিকে বগরা, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, এবার ঢাকার দিকে, কুমিল্লার দিকে এবং ত্রিপুরার দিকেও, সিলেটের দিকেও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ, অসমের দিকেও রয়েছে। এবার বৃষ্টি বজ্রমুড়ে আবার চলে যাই, বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে মাঝরাতের দিকে যদি আমরা দেখি, মাঝরাতের দিকে বৃষ্টি কিন্তু থাকছে, মাঝরাতের দিকে উত্তরবঙ্গে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দিনহাটা, তুফানগঞ্জ, কোচবিহার, বানেশ্বর, শীতলকুচি, মাথাভাঙ্গা, সোনারপুর, আলিপুরদুয়ার, ফালাকাটা, বক্সাদুয়ার, হাসিমারা, বীরপাড়া, বানারহাট, ধূপগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রামসাই থেকে শুরু করে বানারহাট, নাগড়াঘাটা, ওদলাবাড়ি, সেবক, গরুবাথান, শিলিগুড়ি, সুকনা, এদিকে রাজগঞ্জ, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত থাকছে, বৃষ্টি থাকছে নকশালবাড়ি,
এবং বৃষ্টি থাকছে ইসলামপুরের দিকেও। আমরা যদি দেখি দেখতে পাচ্ছি চাপড়া, ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে করণদিঘি, রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে। মালদার দিকে সেভাবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের এই জেলাগুলির দিকে বৃষ্টি থাকছে। অসমের ধুবড়ী, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, গুয়াহাটি পর্যন্ত বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের রংপুর সাইডটা, উত্তর সাইডটা, বাংলাদেশের পূর্ব সাইডটাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটা বৃষ্টি কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি এবং ঘূর্ণাবর্তটি আগামীকাল, আজ রাতের দিকে ঘূর্ণাবর্তই থাকবে, আগামীকাল কিন্তু এটি লো প্রেশার অর্থাৎ নিম্নচাপে কিন্তু পরিণত হবে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পারেন। এবং এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি এদিকে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, জগদলপুর, তালাই দেখতে পাচ্ছেন, রায়পুর, নাগেরপুর, এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং উড়িষ্যার দিকেও খানিকটা বৃষ্টিপাত থাকছে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সকালের দিকে যদি দেখি, সকালের দিকেও আমরা উত্তরবঙ্গের দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো, দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামীকাল আস্তে আস্তে আমরা কিন্তু দুপুরের দিকেই লক্ষ্য করতে পারবো, অর্থাৎ 12টার পর থেকেই দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে। তখন সেই ঘূর্ণাবর্তটি লো প্রেশারে পরিণত হবে অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপে পরিণত হওয়ার পরই আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে লো প্রেশারটি তৈরি হচ্ছে, যার কারণে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে দুপুর থেকেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তো আসুন সরাসরি আপনাদেরকে আবারও আমরা মেঘমালা গিয়েও দেখাচ্ছি, মেঘমালা করে যদি দেখাই একই রকম পরিস্থিতি দেখতে পারবেন, ঘন কালো মেঘ আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো এবং দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি সে কিন্তু চলবে আগামীকাল থেকেই, সেটা কিন্তু পরিষ্কার আপনারা বুঝতে পারলেন। 27 তারিখ, 28 তারিখ থেকে শুরু করে 29 তারিখ, 30 তারিখ, তারপরে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এমনকি লাস্ট যদি আমরা দেখি 5 তারিখ পর্যন্ত ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে। দেখতে পাচ্ছেন 5 তারিখ পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পারছি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে আগামীকাল থেকে বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টি কিন্তু থামার কোনো নামগন্ধই থাকবে না, অর্থাৎ একটানা বৃষ্টিপাতের আমরা কিন্তু অ্যালার্ট লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাপে গিয়েও যদি আপনাদেরকে দেখাই একই রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, পরবর্তী 24 ঘন্টাতে বৃষ্টি না থাকলেও আমরা যদি দেখি পরের আপাতত দেখতে পারছি যে আগামীকাল থেকে যেটা বৃষ্টিপাত থাকছে সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পারছি। তবে ভারী লেভেলের বৃষ্টি, একদম যে ভারী লেভেলের বৃষ্টি চলবে সেটা নয়, পরের 5 দিনে ভারী লেভেলের বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকবেই, উত্তরবঙ্গেও বন্যার সতর্কতা থাকছে, অসমের দিকেও থাকছে আবারও বন্যার সতর্কবার্তা এবং বাংলাদেশের সিলেট, রংপুরের দিকেও কিন্তু কিছুটা বন্যার অ্যালার্ট আমরা দেখতে পারছি। তার পরবর্তী 10 দিনে তো আপনারা পরিস্থিতি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কী ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, আসাম থেকে শুরু করে সমস্ত জায়গায় এবং সমস্ত ভারতবর্ষ জুড়ে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে বর্ষার বৃষ্টিতে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে গোটা ভারতবর্ষ জুড়ে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। এবার আমরা তাপমাত্রার আপডেটে চলে যাই, তাপমাত্রা নিয়েও আপনাদেরকে কিছু আপডেট দিয়ে যাই। আগামীকালের তাপমাত্রা কত ডিগ্রি থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই, আজকে তাপমাত্রা তো বুঝতেই পেরেছিলেন, আগামীকালও কত ডিগ্রি থাকবে সেটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিয়ে যাই। কলকাতার দিকে 30 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও তাই, অর্থাৎ আজকের যে তাপমাত্রা ছিল আগামীকালও কিছুটা তাপমাত্রা থাকবে। তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেটা কিন্তু এক ধাক্কায় 31 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি সেলসিয়াসে দোরগোড়ায় নিচে নেমে যাবে। মুর্শিদাবাদের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি, বীরভূমের দিকেও তাই, কলকাতার দিকেও বললাম, নদিয়ার দিকেও একই রকম, বর্ধমানের দিকে 30 ডিগ্রি, পাশাপাশি উত্তরের মালদার দিকে 31 ডিগ্রি, দিনাজপুরের দিকে থাকবে 30 ডিগ্রি আগামীকাল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও 30 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। অসমের দিকে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি, ডিব্রুগড়ে আমরা 32 ডিগ্রি লক্ষ্য করতে পারবো তাপমাত্রা এবং বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদান, ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে 31-32 ডিগ্রি থাকবে। ঢাকায় 31 ডিগ্রি, কুমিল্লা, সেনবাগ, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া সমস্ত জায়গায় 31 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার তাপমাত্রা আমরা আগামীকাল 31 থেকে 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করতে পারবো তাপমাত্রা।
তো এই ছিল তাপমাত্রা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার দুমকা ঝোড়োহাওয়া উপকূলের জেলাগুলিতে কিছুটা বইতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং প্রাক বর্ষার অর্থাৎ এই যে বর্ষা যে প্রবেশ করবে, এই বৃষ্টি যে থাকবে এবং পাশাপাশি যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, এর জেরে কিন্তু সমুদ্র কিছুটা উত্তালও কিন্তু হতে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটে নতুন ভিডিওর সাথে আপনাদেরকে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।